বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা আরেকটি নতুন ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। সেই ক্লাসটির টপিক রাইট ফর্ম অফ ভার্বস। এইটা আমাদের অবশ্যই ভালো মতো রপ্ত করতে হবে, কারণ এটার কিন্তু ব্যাপক ব্যবহার রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে ভার্বগুলো ব্র্যাকেটে থাকবে চেঞ্জ করতে হয়। এবং এটা এই যে শুরু হলো শেষ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই রাইট ফর্ম অফ ভার্বস এর ব্যবহার গুলো আমরা দেখতে পাই। তো তোমাদের বইয়ে এক রকম করে দেওয়া আছে এবং কিছু কিছু টপিকস আমি যা এখানে আলোচনা করব তার সাথে মিলে যাবে। কিছু কিছু টপিকস আবার একটু ভিন্ন আঙ্গিকে হবে। তো সবকিছু নিয়ে আমরা এই ক্লাসটি আমরা শুরু করব। তো তোমরা প্রয়োজনে খাতা কলম নিয়ে এই ক্লাসটি অবশ্যই যখন মোবাইল ফোনে বা কম্পিউটারে দেখবে তখন কিন্তু বুঝতে পারবে। আমরা আজকে পাঁচটি রুলস আলোচনা করব। তার মধ্যে রুল ওয়ান সেটা হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এর ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। এখন বিষয় হচ্ছে যে এই রুলসটি আলোচনা করতে যে আমাদের তো অবশ্যই এখানে পার্সন সংক্রান্ত জ্ঞান থাকা আবশ্যক। এখানে বলা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে টেন্স সংক্রান্ত জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। তাহলে আমরা যদি পার্সনের ক্ষেত্রে বলি, পার্সন কিন্তু তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে আই, মাই, মি, উই, আওয়ার, আজ এই প্রোনাউন গুলো সাধারণত কাজ করে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ, ইওর। থার্ড পার্সনের ক্ষেত্রে কি হয়? হি, শি, হিজ, হিম, হার, দে, দেয়ার এবং দেন সহ যে কোনো নাম অথবা যে কোনো নাম বাচক বিশেষ্য আমরা বলতে পারি। আমরা ইংলিশে যেটাকে বলি নাউন, এটা যদি থাকে সেগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে খেয়াল করো এখানে যেটা আমরা বলেছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কিন্তু ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের কথা আমরা বলি, আমরা শুধু বলেছি থার্ড পারসনের কথা। তাহলে সেই থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার মানে হচ্ছে একজনকে বোঝাবে। তাহলে একজন বলতে হি কে বোঝাতে পারে, সি কে বোঝাতে পারে, তাই না? হিজ ফাদার, হিজ মাদার এরকম হতে পারে। তো এই একজনকে বোঝালে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব যদি সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত হয়। তো এখানে দেখো এই যে দে, দে তো থার্ড পারসন সিঙ্গুলার না, দে মানে তারা, তারা মানে হচ্ছে আমি, তুমি, সে সহ তারা, মানে তিনজনকে বোঝাচ্ছে অথবা একের অধীনকে বোঝাচ্ছে, দে মানে তারা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস হবে না। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জানি টেন্স প্রধানত তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এর মধ্যে প্রেজেন্ট টেন্সকে আমরা যদি ভাগ করি তাহলে প্রেজেন্ট টেন্সকে আবার ক্লাসিফিকেশন করলে চার ধরনের টেন্স পাওয়া যায়, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটটা কি? সচরাচর স্বাভাবিকভাবে যে ঘটনাগুলো ঘটে সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি ইংলিশের পরিভাষায় বলি তাহলে আমরা এখানে কি বলবো যে সাধারণত সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটাতে থাকে সেটাকে আমরা কি করতেছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এর স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচারটা হচ্ছে আমরা এখানে একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি, সাবজেক্ট V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রধান ভার্বের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তারপর হচ্ছে অবজেক্ট,
এটাই হচ্ছে এটা মূল বিষয় আর একটা যেটা হয় ডু বা ডাজ থাকে কখন যদি ইন্টারোগেটিভ হয় তাহলে দুটা বাক্যে প্রথমে থাকতে পারে ডাজ বাক্যে প্রথমে থাকতে পারে আর একটা কি হতে পারে নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে ডু নট ডাজ নট থাকতে পারে তাহলে যেই সেন্টেন্সটির মধ্যে সাবজেক্টের পরে ডু নট ডাজ নট থাকবে অথবা সাবজেক্টের আগে ডু ডাজ থাকবে সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স অবশ্যই আর একটা সেটা হচ্ছে যে সেটা যদি পজিটিভ অর্থে যদি প্রকাশ পায় আমি ভাত খাই সেই স্কুলে যাই সূর্য পূর্ব দিকে উদিত হয় এরকম যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে এই বাক্যগুলোর ক্ষেত্রে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্টিভ হবে তাহলে আমার মনে হয় এখন তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে এখন আমরা এই যে নিয়মটি বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস এখন তো এখানে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন আছে তাহলে এই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস হবে না ভার্বের বেস ফর্ম যেটা প্রেজেন্ট ফর্ম সেটাই হবে যেমন যেমন আই যদি থাকে আই লাভ মাই কান্ট্রি তাহলে আই লাভ লাভই কিন্তু থাকে যাবে এখানে কোনো পরিবর্তন হবে না এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স কেন আই হচ্ছে আমার সাবজেক্ট লাভ হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট হচ্ছে মাই কান্ট্রি কিন্তু সি যদি থাকে সি লাভ হার কান্ট্রি তাহলে সি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য এখানে হবে লাভস এর ও কে ই এস তাহলে ই যেহেতু আছে একটা এস যুক্ত করলে এখানে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে উদাহরণ আমি মুখে মুখে বললাম এবার আমি একটু বোর্ডে লিখতে চাই বোর্ডে যদি একটু লেখা যায় তাহলে আমি তোমাদের কাছে হয়তো চোখে দেখবা যখন ক্লিয়ার হবে যেমন সি প্রিপেয়ার হার লেসন সে তার পাঠ তৈরি করে মানে লেখাপড়ার পাঠ তৈরি করে তা সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে উত্তরের সময় তোমাকে এখানে অবশ্যই এর সাথে একটা এস যুক্ত করতে হবে সি প্রিপেয়ারস মানে বাক্যটা হবে পি আর ই পি এ আর ই এস তা সি প্রিপেয়ারস হার লেসন কিন্তু এখানে সি নাই এখানে আছে আই আই প্রিপেয়ার আই প্রিপেয়ার মাই লেসন তাহলে অবশ্যই এটা এস হবে না শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম এখন যদি এরকম থাকে যে ইউ নট গো টু স্কুল ডেইলি নট আছে তুমি প্রত্যেকদিন স্কুলে যাও না তাহলে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে ইউ ডু নট গো টু স্কুল ডেইলি তাহলে আমি একটু আগেও যেটা বলেছিলাম প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে ডু নট ডাজ নট হয় এটা অবশ্যই খেয়াল রাখবে যে ডু নট ডাজ নট এর পরে ভার্বের সাথে এস বা ইএস কোনো কিছু যুক্ত হয় না তার মানে ওটা ভার্বের বেস ফর্ম যুক্ত হয় মানে ভার্বের বেস ফর্ম হয় তাহলে এইটাই ছিল এক নাম্বার রুলস এরপর আমরা দুই নাম্বার রুলসের ক্ষেত্রে যাব এটাও প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের আকারে আমরা আলোচনা করতে চাই সেটা হলো যে কিছু কিছু শব্দ সেন্টেন্সের মধ্যে কিছু কিছু শব্দ যদি থাকে কিছু কিছু শব্দ বলতে আমরা বুঝাচ্ছি এই যে যে সেন্টেন্স গুলোর মধ্যে আমি ডিটেইলস দেখলাম না এই যে ডেইলি অকেশনালি রেগুলারলি অলওয়েজ নরমালি ইত্যাদি ইত্যাদি যদি থাকে এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স অনুযায়ী তোমাদের কিন্তু রাইট ফর্ম ভার্ব করতে হবে অন্য কোনো টেন্সে যাওয়া যাবে তাহলে ডেইলি অকেশনালি রেগুলারলি নরমালি অলওয়েজ এগুলো যদি থাকে তাহলে কিন্তু এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স যেমন আমি যদি বলি যে আই নরমালি টেক মাই ব্রেকফাস্ট এট 8 o'clock আমি সাধারণত আমার নাস্তাটি সকাল 8টায় খাই নরমাল সাধারণত হ্যাঁ ইউজুয়ালিও থাকতে পারে হ্যাঁ এখানে তোমরা ইউজুয়ালিও যুক্ত করতে পারো হ্যাঁ তাহলে এখানে এখানে টেক টেক কি কারণে টেক টেক থাকবে এই আগে আলোচনা করেছিলাম যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তাহলে ভার্বের বেস ফর্মে হয় এখানে আই না থাকে হ্যাঁ এখানে যদি আমি যদি মাই ফাদার বলি হ্যাঁ মাই ফাদার নরমালি টেক
his breakfast at 8 o'clock তাহলে কিন্তু my father third person singular number এখানে কিন্তু হবে takes takes আবার এখানে খেয়াল করো এখানে father নাই parents parents my parents normally take এখানে কিন্তু his হবে না তাহলে এখানে কি হবে যদি they are they my parents parents বলতে তো পিতা এবং মাতা দুজনকে বোঝায় এই কারণে my parents normally এখানে কিন্তু আর এসে হবে না take their breakfast at 8 o'clock এখন দেখো যে এখানে parents এটা তো noun নামবাচক বিশেষক তাই এই নামবাচক বিশেষকগুলোর ক্ষেত্রে যদি plural হয় সিঙ্গুলার না plural একটু আগে যখন বলছিলাম ভাই খালা তখন সিঙ্গুলার একজন কিন্তু যখনই parents বললাম পিতা এবং মাতা দুইজন যার কারণে verb এরও কিন্তু এখানে verb এর সাথে is by is যুক্ত করা যাবে না শুধুমাত্র যেটা base form আছে সেটাই এখানে হবে এরপরে আমরা প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স এর ক্ষেত্রে আলোচনা করলাম এবার আমরা একটু past ইনফিনিটিভ টেন্স এর দিকে যেতে পারি past ইনফিনিটিভ টেন্স এর গঠন কি বলতো past ইনফিনিটিভ মানে হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট প্লাস v2 প্লাস অবজেক্ট v2 মানে ভার্বের past form বাক্য যদি যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ হয় তাহলে অবশ্যই সেটাকে কি করতে হয় ডিএ যুক্ত করতে হয় ইন্টারোগেটিভ হলে বাক্যে প্রথমে ডিএ থাকবে নেগেটিভ হলে সাবজেক্টের পরে ডিএ থাকবে এখন বিষয় হচ্ছে আমি কিভাবে চিনব যে এটা past ইনফিনিটিভ টেন্স অবশ্যই চেনার কিছু ক্ষেত্র আছে যেমন একটু আগে আলোচনা করলাম যে বাক্যের মধ্যে ডেইলি অকেশনালি নরমালি ইউজুয়ালি অলওয়েজ হ্যাঁ এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স হয় তেমনি এখানে অতীত তিনটে সব কিছু শব্দ থাকবে কি থাকবে অতীত নির্দেশক কিছু শব্দ অতীত নির্দেশক শব্দ বলতে যেমন ইয়েস্টারডে গতকাল তারপরে লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট ইয়ার এগো বিফোর এই ধরনের শব্দগুলো দ্বারা অতীত নির্দেশ করা হয় অতীত নির্দেশ করা হয় তাহলে এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে তুমি অবশ্যই অবিয়াসলি ইউ উইল থিংক দ্যাট দিস সেন্টেন্স ইজ অবিয়াসলি পাস্ট ইনফিনিটিভ টেন্স এন্ড তখন তুমি কি করবে আই গো টু স্কুল ইয়েস্টারডে দেখো আই গো টু স্কুল ইয়েস্টারডে তাহলে ইয়েস্টারডে থাকার কারণে আমি এখানে বলবো ওয়েন আই ওয়েন টু স্কুল ইয়েস্টারডে কতকাল আমি স্কুলে গিয়েছিলাম আবার এই শব্দটাই আবার দেখো ইয়েস্টারডে যদি আমি না দেই একটু আগে যেটা বললাম ডেইলি অবশ্যই এখানে ওয়েন হবে না তখন আই গো টু স্কুল ডেইলি তাহলে একটা মাত্র ওয়ার্ড কিন্তু চেঞ্জ করে দিচ্ছে কখনো প্রেজেন্ট করে দিচ্ছে কখনো পাস্ট করে দিচ্ছে হ্যাঁ তাহলে এই ওয়ার্ডগুলো তোমাদের মুখস্থ করতে হবে যেগুলো অতীত বোঝাচ্ছে মনে করো প্রেজেন্ট বোঝাচ্ছে আর একটা আলোচনা করব সেটা হচ্ছে ভবিষ্যৎ নির্দেশক কিছু শব্দ থাকবে বাক্যের মধ্যে অতীত নির্দেশক না ভবিষ্যৎ নির্দেশক তাহলে ভবিষ্যৎ নির্দেশক শব্দ কিছু যেমন টুমরো নেক্সট উইক টুমরো নেক্সট উইক নেক্সট মান্থ নেক্সট ইয়ার মানে নেক্সট কথাটা থাকবে এগুলো যদি থাকে তাহলে এগুলো ভবিষ্যৎ নির্দেশক এবং ভবিষ্যৎ নির্দেশক মানে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাবজেক্টের পরে কি হবে শ্যাল উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট শ্যাল উইল ভি ওয়ান অবজেক্ট তার মানে কি আই মিট উইথ ইউ টুমরো মানে কি আমি তোমার সাথে আগামীকাল দেখা করব
তাহলে এখানে অবশ্যই কি হবে আই শ্যাল আই ক্ষেত্রে শ্যাল আই শ্যাল মিট উইথ ইউ টুমরো আমি তোমার সাথে আগামী কাল দেখা করব তাহলে শ্যাল উইথ যুক্ত করতে হবে ভবিষ্যৎ যদি ইন্ডিকেট করা হয় হি যদি থাকতো হি উইল দে থাকতে দে উইল এরপরবর্তী দাঁড়া আলোচনা করব পাঁচ নাম্বার এবং আজকের জন্য এটা সর্বশেষ ধারাবাহিকভাবে আমরা রুলসগুলো পর্যায়ক্রমে পরের ক্লাসগুলো আমরা আলোচনা করব এবং এই ক্লাসটি অবশ্যই আজকে ঈদের পূর্ববর্তী এবং ছুটির আগ পর্যন্ত এটা শেষ ক্লাস ঈদের পরে আবার নতুন ক্লাস আমাদের শুরু হবে তো রুল ফাইভে বি ভার্বের কথা আমি একটু আলোচনা করতে চাই বি ভার্ব এই বি ভার্ব মানে হচ্ছে am is are was were হ্যাঁ যেমন আই বি এ স্টুডেন্ট অফ সিটি সেন্ট্রাল স্কুল তাহলে এখানে কি হবে আই এম এ স্টুডেন্ট এখন যদি কেউ একজন প্রাক্তন স্টুডেন্ট সে কলেজে পড়ে এই স্কুলে পড়েছিল এ ধরনের যদি বোঝায় তাহলে আই ওয়াজ এ স্টুডেন্ট অফ সিটি সেন্ট্রাল স্কুল তাহলে এইভাবে হ্যাঁ আই এম এ স্টুডেন্ট আই ওয়াজ এ স্টুডেন্ট এগুলো হতে পারে আবার কি হতে পারে এখানে আই না থাকে দে বি ডক্টরস দে বি ডক্টরস আমরা বলতে পারি দে আর ডক্টরস কারণ এই যে সাবজেক্ট প্লুরাল হলে বি ভার্ব কিন্তু প্লুরাল হয়ে যায় দে ওয়ার ডক্টরস যদি পাস্ট টেন্স বোঝায় এইভাবে বি ভার্বের ব্যবহার করা হয় হ্যাঁ আবার হতে পারে এই ধরনের যে there be a school in our village তাহলে কি বলবা there be তাহলে যদি এই নাউন একটা বোঝায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝায় তাহলে এখানে হবে there is a school in our village আমাদের গ্রামে একটা স্কুল আছে কিন্তু এভাবে এখন বলা হলে এই স্কুল এন্ড এ কলেজ দেয়ার বি এ স্কুল এন্ড এ কলেজ ইন আওয়ার ভিলেজ অবশ্যই ইজ আর হবে না দেয়ার আর এ স্কুল এন্ড এ কলেজ ইন আওয়ার ভিলেজ যদি একের অধিক বোঝায় তখন এখানে কিন্তু আর ব্যবহার তো মোটামুটি আজকে পাঁচটি রুলস আলোচনা আমি করতে চেয়েছিলাম পাঁচটি রুলস আলোচনা করেছি তোমাদের পাঠ্যপুস্তকে অবশ্যই কিছু রুলস দেওয়া আছে সেগুলোর সাথে মিলে দেখবে অনেকটা মিল আছে এবং পরীক্ষাও কিন্তু এই রুলসগুলোর মধ্যে আসবে যার কারণে ঈদের পরে কিন্তু তোমাদের সেমিস্টার পরীক্ষা আছে এই কারণে এই রুলসগুলো বারবার করে তোমরা দেখবে এবং বাসায় থেকে লেখাপড়ার যে পর্যাপ্ত একটা সমাবেশ সেটা কিন্তু তোমাকে করতে হবে ছাত্র জীবন অবশ্যই এটাকে বলা হয় ইজ দা সিট টাইম অফ ইওর লাইফ বীজ বপনের সময় এখানে যে অবহেলা করবে ভবিষ্যতে কিন্তু তার পরিণামটা হবে ভয়াবহ এখানে যে সৎ ব্যবহার করবে সময়ের সাথে সাথে লেখাপড়াকে হ্যাঁ যারা বুকে ধারণ করবে অন্তরে ধারণ করবে তারা কিন্তু সাকসেস হবে আর তোমরা জানো বাংলাদেশের মতো একটি জায়গায় আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কিন্তু ইউনিভার্সিটির সংখ্যা কম যার কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু হ্যাঁ ভালো জায়গা চান্স পায় না তার মানে কি তোমার তুমি মেধাবী সবাই স্বীকার করে বাবা মা স্বীকার করে আত্মীয় স্বজন স্বীকার করে পাড়া প্রতিবেশী স্বীকার করে শিক্ষক শিক্ষিকা বিন্দু স্বীকার করে কিন্তু তোমাকে যেটা করতে হবে মেধাবীদের উপরে মেধাবী হতে হবে তাহলে কিন্তু এখানে সফল হওয়া সম্ভব তার মানে এক সময় কিন্তু হ্যাঁ তোমার দাদার সময় বা বাবার সময় কিন্তু চাকরিটা যতখানি সহজ ছিল এখন কিন্তু ততখানি নাই আর শুধুমাত্র আমরা চাকরি করার জন্য করব না আমার মেন্টাল যে স্যাটিসফ্যাকশন লেখাপড়ার মাধ্যমে হ্যাঁ আমাকে মিলে ধরা আমাকে প্রকাশ করা আমি যে মানুষ মনুষ্যত্বকে জাগিয়ে তোলা এটার জন্য আমি করব তবেই তোমার লেখাপড়াটা কিন্তু সফল হবে
শুধুমাত্র পাস করে ভালো একটা সার্টিফিকেট নিয়ে চাকরি করব এই মন মানসিকতায় কখনো ভালো স্টুডেন্ট পাওয়া যায় না যার কারণে অবশ্যই শিক্ষাটাকে গ্রহণ করো মন থেকে শিক্ষাটাকে গ্রহণ করে নিজে মানসিক বিকাশ সাধন করো তো আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি যাওয়ার আগে সবাইকে ঈদ মোবারক সবাই ঈদের আনন্দ একে অপরের সাথে যে যে অবস্থায় আছি ভাগাভাগি করব ঈদের আনন্দটাকে অবশ্যই আমরা আমাদের মনে ধারণ করব ঈদের পরে ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে সেই শুভকামনায় খোদা হাফেজ।